তো যাই হোক, আমরা আপাতত বোলপুর স্টেশনে নেমে গেছি। হ্যালো গাইজ, আমি শানদীপ, আর বেরিয়ে পড়েছি আজকে শান্তিনিকেতনের জন্য। হ্যাঁ, শান্তিনিকেতন যাচ্ছি আমি আমার কয়েকজন বন্ধু। তো এখন আপাতত বেরিয়ে গেছি বাড়ি থেকে, যাচ্ছি শান্তিনিকেতনের দিকে। সবটাই আপনাদের সঙ্গে রাখবো, সব গল্প হবে যেতে যেতে। আপাতত এখন যাচ্ছি বাস ধরার জন্য, এখান থেকে হাওড়া যাব। হাওড়া থেকে আমাদের ট্রেন আছে 4:35-এর ট্রেন ধরে আমরা যাবো শান্তিনিকেতন বোলপুর। তো এখন আমরা যাচ্ছি বাস ধরবো বলে স্টেশনে, বাস স্টপেজে যাচ্ছি, বাস ধরবো তাই। তো চলো যাই বাস ধরার জন্য, চলো দেখা হচ্ছে। সো আমরা এখন উত্তম কুমারে দাঁড়িয়ে আছি, এখান থেকে বাসে উঠবো আমরা হাওড়ার জন্য। সো চলো, বাস আসছে, বাসে উঠবো, হাওড়া নেবে, দেখা হচ্ছে, টাটা। उड़के छोड़ा है जहान नीच, मैं तुम्हारे अब हूँ हवाले। अब दूर दूर लोग बाग, मिलो दूर ये वादियाँ। घर धुआ धुआ तनहर बदली चली आती है छूने, पर कोई बदली कभी कहीं कर दे तन गीला ये। तो वी रीच्ड हावड़ा, हम हावड़ा ऐसे गए। আপাতত আমি হাওড়াতে দাঁড়িয়ে আছি, আটা বন্ধু দাঁড়িয়ে আছে, বন্ধুর সঙ্গে যাচ্ছি দেখা করতে। আপাতত ইয়ো ভাই, ইয়ো ভাই। তো আমরা এখন আপাতত ট্রেনে আছি, আমরা ট্রেনে উঠে গেছি, ট্রেন ছাড়বে। সবাই এসে গেছে, আমাদের সবাই এখন এসে গেছে, আমি একটু পরে সবাইকে দেখাবো। তো আপাতত ট্রেনটা ছাড়বে। তো আমরা যাচ্ছি শানুর বাড়ি, শান্তিনিকেতন শানুর বাড়ি। তো আমরা যাচ্ছি ওখানে, আপাতত আমরা ট্রেনে আছি হাওড়া থেকে, আর বাকিরা ওখানে বসে আছে, পরে দেখাচ্ছি সবাইকে। উপরে কেউ আছে, এই দেখো উপরে আছে আমাদের সঙ্গে ছোট্ট ভাই আছে আমাদের সাথে, আর বাকিরা ওখানে বসে আছে। আমরা যাই এখন আপাতত ট্রেনে, আসতে আসতে ট্রেন এখন চলছে, আসতে আসতে সবাই হাওড়া থেকে ছাড়লো। বাদ বাকিটা বাকি ভিডিওতে দেখতে পেয়ে যাবে। কোথায় যাচ্ছি আমরা? কার বাড়ি? ও অ্যান্টিভাইরাস নিয়ে যাচ্ছে, ও বাইরের সংস্কৃতি দেখছে। যাচ্ছে বদলে যাচ্ছে আমার শহর, কত চেনা চেনা হয়ে যাচ্ছে অচেনা, তাই ফুরিয়ে যেতে হবে আমাদেরও। তো যাই হোক, আমরা আপাতত বোলপুর স্টেশনে নেমে গেছি, সবাই আমরা আছি একসাথে এখন। টোটোয় উঠে যাবো আমরা শানুর বাড়ি। এখন আমরা কিসে উঠবো? যে এসকেলেটারটা চলে না সেটাই উঠবো, ঠিক আছে? চলো টোটোয় উঠে আমরা আসছি। আচ্ছা, এখন তো উঠেই যাবো। অসাধারণ আমরা একটা ইলেকট্রিক সাইকেল দেখছি যেটা চলে না, চলে না। আমরা কেদারনাথ যাচ্ছি, অনেক কটা সিঁড়ি উঠছি আমরা। হ্যাঁ, উঠে গেছি কেদারনাথ, বুলপুরে ওপরে এলো, রাজগড়ের ওপর। যাই হোক, আসছি। আমরা নামছি আপাতত শানুর বাড়ির দিকে। এখন আমাদের শানু, শানু বলবে শানু কি করা উচিত এখন?
সানু বলে ফেলো মদনের সাথে খটাক 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 খট। আমরা যাচ্ছি এখন শান্তিনিকেতনের জন্য। ওটা নিবি ওই সামনেরটা সামনেরটা। আমরা এখন কোথায় যাচ্ছি? সানুর বাড়ি। সানুর বাড়িতেই যাচ্ছি। এই যে এই শান্তিনিকেতনে এসে নরেন্দ্র মোদী কিছুদিন আগে কি বলেছিলেন, ওই ব্যানারটা বড় করে আছে ওরা নিবে। ওরে গ্রহবাসী খোল গার খোল। ওরে গ্রহবাসী খোল গার খোল খোল গার খোল। তো আমরা এসে গেছি শানুর বাড়িতে। আপাতত ফাইনালি আস্তে কথা বলছি, তারপর একটা সেই চেঞ্জ হয়ে গেছে, অনেকটা চেঞ্জ হয়েছে। মানে এর আগে ও আসেনি, বাট আমি এসেছিলাম, অনেকটা চেঞ্জ হয়েছে, পুরো খাওয়ার কালার হয়েছে, দারুণ লাগছে। মানে যাই হোক, আমরা এখন আপাতত চুপচাপ আছি, তারপর প্রথমবার এসেছি বলে সবাই এখন আপাতত ফ্রেশ হবো। ফ্রেশ ফ্রেশ হয়ে তারপর কী করবো জানি না, ফ্রেশ হয়ে আসছি ভাই, কথা বলবো। তো এখন আমরা আপাতত খেতে বসেছি। আমি বুঝতে পারছি না এগুলো ঠিক কী জিনিস, অনেক কিছু আছে আমাদের খাওয়ারের জন্য। চিকেন আমরা খাওয়ার, আমাদের খাওয়ার এখনো অবধি অনেক কিছু আসছে, আর এটা হচ্ছে আজকে স্পেশাল ডিশ। এইটা আমরা আপাতত খাবো। ভাই কেমন লাগছে তোকে? আমরা দেখবো আমাদের দেখা হচ্ছে শানু কিভাবে খেতে হয়। আর ভাই শানু দেখা কিভাবে খেতে হয়। অর্ণব কিছু বলতে চাস? খাওয়ার নিয়ে আমার খুবই জিনিসটা দেখে খুব দারুণ লাগছে জিনিসটা। দেখছি দেখছি বলছি তারপর বাকি আচ্ছা। এইটার নাম ধুকি। আচ্ছা আমরা এখন খাবো ধুকি। তো ধুকিটা কিনবো, এটা এরকম ভাবে ছিঁড়বো। খুব সুন্দর কথা। এখন বাদবাকিটা খাবো, তারপর আসবো। তো এখন আমরা আপাতত শুয়ে পড়েছি, কালকে সকালে আমরা বেরোবো ঘুরতে। কোথায় কোথায় যাবো কাল সকালে? আমরা কোথাও আর যাবো, আমরা নদী ফদি দেখবো, নদী পাহাড় ঝর্ণা সমুদ্র সব দেখবো। ঠিক আছে, এখন হচ্ছে এই অবস্থা সবার। এই অর্ণব কি অবস্থা এখন? ভালো, মানে আমি শুনতে যাবো বাচ্চা কি দেখাতে চাইছিস? মানে আমি সেটা তোকে আজকে বলবো না, সেটা কোনো বড় ফ্যাক্টর না। আচ্ছা, তো আমরা আজকে তুই সাইডে ঘুমা, লাস্ট ভিডিও আজকে রাতে। শানু আমরা কালকে কোথায় কোথায় যাবো? আচ্ছা শানু সব বলবো, আসছি। তো কালকে আমরা সকালে ঘুরতে যাবো, আপাতত সবার অবস্থা এরকম। তুই কিছু বলবি না? অনিল কাপুর। আমি শিরিশ। ও আচ্ছা, আচ্ছা আমরা কাল কোথায় কোথায় যাবো? তারপর আমরা এই আগে এখন আপাতত আছে, বাচ্চা কাল সকালে দেখা হবে। আজকের মতো রাত্রের মতো শেষ সব জিনিস, আর কিছু শেয়াল দেখছো কি কখন? শেয়াল আগে বলতে আঙুল পাল্টাবে, এখন আর বলে না। যাই হোক, চলো আজকের মতো গুড নাইট। গুড মর্নিং। আমরা আপাতত সবাই ঘুম থেকে উঠেছি, আমরা এখন যাবো শানু গ্রামের বাড়ি, তারপর সেখান থেকে ফিরে আমরা বেরোবো। আমরা আপাতত সকালে ঘুম থেকে উঠে সকালে প্রকৃতির শোভা নিচ্ছি।
অর্ণব, হাউ ইজ দ্য জোশ? মাত্র ফুল জোশ, ফুল জোশ, ফুল দমে। অসাধারণ। তো আমরা এখন যাচ্ছি, কোথায় যাচ্ছি ভাই? আমরা বাপুরি গ্রামের দিকে, ভিতরে গ্রামের রাস্তা, রাস্তাটা মানে জাস্ট দেখার মতো চারপাশ। ইটস জাস্ট অসম, ইউ নো। ফির সে উড় চলা, উড়কে ছোড়া হয়ে জানে নেই তুমি তোমারে ভগবান। हर कोई बदली कभी कहीं कर दे किसी मंजर पर मैं रुका नहीं, कभी खुद से भी मैं मिला नहीं, ये किला तो है मैं खफा नहीं। शहर एक से गांव, एक से लोग, एक से नाम, एक আপাতত এসছি একটা পিকনিক স্পটে, জায়গার নাম কি? শালবাগান। এটা দেখতে পারেন, একটা বিশাল বড় জায়গা যেখানে কেউ পিকনিক করতে আসেনি, ঠিক আছে? কিন্তু এটা পিকনিক স্পট, দেখ সে কী কারণে আসেনি সেটা এখনও বুঝতে পারিনি, তবে জায়গাটা বেশ সুন্দর, বেশ ভালো জায়গা, দেখে তবে হেভিই লাগছে আমার জায়গাটা। এরপর আমরা যাব, সব অনেক অনেক জায়গায় যাব, কোথায় যাবো জানি না, এখন অবধি ঠিক হয়নি। যে আমাদেরকে নিয়ে যাবে সেখানে বসে আছে, আর আপাতত জায়গাটা ফাঁকাই আছে। সামনে একটা গ্রুপ আছে যারা পিকনিক করছে, খাচ্ছে ভাচ্ছে, ঠিক আছে? দেখতে দেখতে পাওয়া কি যাচ্ছে, হ্যাঁ ওই তো খাচ্ছে। যাই হোক, এখন আপাতত আমরা একটু ওখানে চিল করব, তারপর বেরোবো আমরা ঘুরতে। কোথায় যাবো শানু? এরপর আমরা প্রথমে সোনাঝুরি বাগান, সোনাঝুরি বাগান যাবো আমরা, সোনাঝুরি, তারপর কোপাই নদী, অজয় নদী সব যাবো, সঙ্গে থাকবে। তো আমরা আপাতত যাচ্ছি বিশ্বভারতীর দিকে, আমরা বিশ্বভারতীর চত্বর ঢুকে পড়েছি। আমরা এখন বিশ্বভারতীর চত্বরেই আছি। আমরা এখন কোথায় আছি জানো? এই মাছটাই পকেটে আছে। আমরা এখন আছি সৃজনী শিল্পগ্রামের সামনে। আচ্ছা, এখানে কথা বল আমাকে, এটিএমটা কোথায়? এখানে টিকিট কেটে ঢুকতে হবে, এখানে টিকিট কেটে ঢুকতে হবে সৃজনী শিল্পগ্রামের ভেতর। তো এখন আপাতত আমরা যাচ্ছি টিকিট কাউন্টারের দিকে, ঢুকব, চলো ভেতরে ঢুক। হ্যাঁ বল। ১০ টাকা, তাহলে এখানে কেন ২ টাকা? আমরা ভেতরে গেলে বুঝতে পারবো। যাবো, আচ্ছা আমরা যাই ভেতরের দিকে আপাতত। আচ্ছা এইটা এখানে এটা কি? আচ্ছা এনারা হচ্ছে শহীদ বোধহয় তিলকা মাঝি, বিরসা মুন্ডা, লক্ষণ নায়ক, তীরৎ সিং, সিধু কানু, রানী গাইডি লিন্ডিউ, ওলগাজলা, এনাদের সবার এখানে মূর্তি করা আছে, বেশ সুন্দর জিনিসটা। ছবিটা তুলি দাদা ফোনে। হিন্দি ভাষা কেন ব্যবহার করা হয়েছে? এখানে জুতো, এখানে জুতো খুলে ঢুকতে হবে, ঠিক আছে? আমরা জুতো খুলছি। এই ভাই সেন্সার খাবে, ওই তো টাকার ঘর লেখা আছে এটিএম। বা এখানে পেন্টিং আছে, খুব অসাধারণ পেন্টিং আছে এখানে। বা এই জায়গাটা সত্যি খুব সুন্দর।
এই পেইন্টিংগুলো এখানকার লোকজন নিয়ে গেছে, তাই তো? ফালতু তো বকছি না, এটা ইনফরমেশন, এটা হচ্ছে ইনফরমেশন। Get a beat to the Meghay Demon Lukai le na pai tarun nishan Get a beat to the Meghay Demon Lukai le na pai tarun nishan Ami kala re haraye temon আমি কালারে হারাই তেমন ওই রূপ ফিরিয়ে দর্পণে ওই রূপ ফিরিয়ে দর্পণে আমার মনের মানুষের সনে আমার মনের মানুষের সনে যাচ্ছি গোপাই নদীর দিকে, কিন্তু নদীকে জল নেই। আমরা আপাতত আছি, এটা কোথায় আছি আমরা? কোপাই কোপাই নদীর তীরে আছি আমরা আপাতত এখানে।
আপাতত খাওয়ার জন্য এসছি, একটা ধাবায় এসছি, রাস্তার উপরেই একটা ধাবা ছিল, সেখানে এসছি আমরা খেতে। দেখি কিরম খাওয়ার এসছে। ভাই ক্যামেরাটা বের কর না, বার কর বলছোন, ভুলছে কেন ভাই দেখাতে। আরে ও বেটাজি, আরে ও বাপুজি, কিসমত কি হওয়া কবি নরম। আমরা এখন আছি অজয় নদীতে, অজয় নদীর তীরে আমরা এখন স্নান করব। অজয় নদীতে অসাধারণভাবে আমরা এসে স্নান করতে। আমাদের মোটামুটি স্নান শেষ, খাওয়া শেষ, সব শেষ, এখন আমরা মেলার দিকে যাব। এই জায়গাটা জাকির না, বেশ ভালো। অর্ণব কেমন লাগলো বল, এতক্ষণে যাইনি। মারাত্মক লাগলো, মানে আগের বারেও এসেছিলাম, বাট আগের বারে স্নান করা হয়নি, ঠিক আছে, অনেক সন্ধ্যে হয়ে গেছিলো, কিন্তু এবারে স্নান করলাম, মানে অসাধারণ, মানে এক কথায় মানে সেই মদন মিত্র ভাষা অসাধারণ এক্সপিরিয়েন্স। বিধান দাস, বিধান দাস একেবারে এরকম এক্সপিরিয়েন্স আগে হয়নি। আমরা এখন যাবো মেলার দিকে, মেলার দিকে যাবো, দেখা যাক। আমরা প্রায় মোটামুটি 22 কিলোমিটার পার করে মেলা এলাম আমরা, এখন আমরা মেলাতে আছি, মেলার মাঠে সবে ঢুকেছি আমরা, প্রায় 22 কিলোমিটার এসলাম, তো এখন আমরা মেলার দিকে যাচ্ছি। হ্যাঁ, আমরা 30 কিলোমিটার বাইক চালিয়ে আসার পর এখানে ঢুকছি, তো দেখা যাক তো আমাদের মেলা ঘোরা শেষ, এখন আমরা সানুর বাড়ির পথে রওনা হয়েছি। অর্ণ ফিলিং একদম অসম, ভাই দেবাঞ্জন মারাত্মক হয়েছে মেলাটা, অভিভূত। হ্যাঁ, বাদ বাকি মেলার যে ছোটোখাটো পিকচার আছে সেগুলো একটু পরেই দেখতে হবে, সেটা কোনো বড় ব্যাপার না। হ্যাঁ, আমরা এখন সানুর বাড়ি যাচ্ছি, ওই যে ছোটো মস্তান সানু, সানুর বাড়ি যাবো, বাড়ি গিয়ে আসছি। তো আমাদের ঘোরা শেষ, আমরা এখন সানুর বাড়িতে বসে আছি। কাল যেন কটায় আমাদের ট্রেন? 6:25, 6:28 ওই কিছু একটা হবে সকালের ট্রেন। শান্তদোলাতে আজকে খুব দারুণ ঘোরা হয়েছে, মানে যে জিনিসগুলো আগে আমি আগে প্রথমে মানে এর আগে এসেছিলাম এরা আসে, কিন্তু তখন এইসব কিছু করা হয়নি, কিন্তু ওই আজকে মারাত্মক, মানে চূড়ান্ত, জাস্ট চূড়ান্ত, মানে একদিনের মধ্যে এত কিছু, মানে তার জন্য সায়নার সানু দুজনের কাছে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য, মানে কোটি কোটি ধন্যবাদ। ওরা না থাকলে আমরা আজকে বিশ্বভারতী ঘুরতে পারতাম না, সেটা বলার ব্যাপার না, অমৃতি খেয়েছি মেলায়, ফুচকা খেয়েছি, এবং তার মাঝখানে অমৃতি এবং জিলাপি নিয়ে একটা খুব দারুণ কেটেছে একদিনের মধ্যে বোলপুর, মানে কেউ যদি ঘুরতে চান তো মানে আমাদের থেকে কনসাল্ট করবেন, মানে
এরকম যা বলে দেবো ওরকম হয়তো মানে যা পেশাগতভাবে যারা জড়িত তারাও টাকা নিয়েও এরা এত সুন্দর করাতে পারবে না, অপূর্ব। এক কথায় শানু, তোর কিছু বলার আছে ভাই? না শানু কিছু না বললেই বেটার, কারণ কি ও যা দেখানো দেখিয়ে দিয়েছে এবং মানে মানে না 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 মানে ব্যাপারটা হচ্ছে যে ও মানে ট্রিপ অর্গানাইজার, ও তো মানে মারাত্মক ঘুরিয়েছে, ঠিক আছে, মানে অসম যাকে বলে পুরো বিধান দাস, বিধান দাস। কালকে সকালে আমরা ট্রেনে উঠবো, তখন আবার দেখা হবে। আজকের মতো এখন আমরা রাত্রিবেলা খাবো, যদি ভালো কিছু খাওয়ার থাকে তাহলে বেরিয়েতে আসবো, তাহলে আসবো না। আর এই যে ইচ্ছে, এই ইচ্ছে ওপরে শানুর ল্যাপটপ আছে, ওই ছবিটা না বেকার ফ্রিতে শাউট আউট দিয়ে লাভ নেই সবাইকে। ঠিক আছে, আসছি। আমাদের জার্নি শেষ। আমরা যে প্ল্যাটফর্ম থেকে শুরু করেছিলাম সেই প্ল্যাটফর্মে ফেলে দিয়েছে আমাদের, একদম সেম জায়গা। পুরো ডার্ক মুভি হয়েছে আমাদের সাথে, ঘুরে ফিরে এক জায়গায় চলে এসেছি আমরা। হ্যাঁ, মানে ওখানেও ডার্ক হচ্ছিল আমাদের সাথে, সেটা বড় ব্যাপার না। তিনজনের জায়গায় যাবে গন্তব্যস্থল, তিনজন তিনটা মিনি ধরে বেরিয়ে যাবে, হিসেব শেষ, বাদ বাকি পুরো ভিডিও আসবে কোনো একটা সময়। আমার নতুন আসছে, আমার নতুন কোনো কোথাও যাবো আবার তখন আসবো, ততক্ষণের জন্য চলে আসছি। আপাতত হাওড়া স্টেশন থেকে বেরোবো, নেট নেই এখানে। মদন, তোমার কিছু বলার আছে ভাই? না আপাতত কিছু বলার নেই, পরের ঘরটা বলবো, আরও খোরাক করবো, এটা তো খোরাক দেখা দেখতেই পারবেন ভাই। তোর বাড়ি গিয়ে একটু ফ্রেশ হয়ে দিতে হবে, অনেক মাথাগুলো হ্যাং হয়ে গেছে। তোর কথা কেউ বলতে বলেছে? শাট আপ ইউ বাস্টার্ড। হ্যালো গাইস, আমরা নিউ জলপাইগুড়িতে আছি। ওই দেখছো দাদা বলপুর রে ভাই, কে মোদি? মোদির মা। এটা ধর, এটা ধর, এটা ধর, এটা ধর, এটা ধর, শোন না বাবারা।